হ্যালো, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে এসেছে, আর এই ইভেন্টে কিন্তু গাইনা আমাদেরকে সরাসরি একটা ধোকা দিয়ে দিয়েছে, ধোকা এবং এক নম্বরের একটা চিটারে করেছে। কারণ অন্য অন্য সার্ভারে কিন্তু এই বানি রিং ইভেন্টে স্টার টোকেন দিয়েছে। প্রথম কথা হচ্ছে, এইখানে যে স্টার টোকেন দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টে, এই স্টার টোকেন দিয়েছে বানি ইভেন্টে। আবার বানি রিং ইভেন্টে কিন্তু আমাদের বানি বান্ডেল ছিল তিনটা, সাথে আরও আইটেম ছিল, ব্যাগ ছিল, গ্লোয়াল ছিল, ফ্রাই ফ্যান ছিল, গাড়ির স্কিন ছিল, এইগুলো ছিল বাহিরের অন্য অন্য সার্ভারে। যেমন আমি ইন্দোনেশিয়ান সার্ভারে গেম খেলি না, কিন্তু আমার একটা আইডি আছে, ওই আইডিতে কিন্তু আমি বানি বান্ডেল নিয়েছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান সার্ভারের আইডি, স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বানি বান্ডেল আমি খুবই কম ডায়মন্ডে কিন্তু ওই সার্ভার থেকে রিং ইভেন্ট থেকে নিয়েছি। আর এই সার্ভারের রিং ইভেন্টে আমাদের কি কি দিল, বানির রিং ইভেন্ট উপলক্ষে একটা ব্যাকপ্যাক দিয়েছে, আর এখানে টু শটার একটা স্কিন দিয়েছে, পিনাইটের একটা স্কিন দিয়েছে, আচ্ছা, আর এইখানে একটা গুলওয়ালের স্কিন দিয়েছে। তো এইগুলো আবার আমাদের এক্সচেঞ্জ করে নিতে হবে, তাও আবার অন্য টোকেন দিয়ে, এবং টোকেনের মাত্রাও কিন্তু কম নয়, 200, 150, 120, মানে কি বলবো ভাই, একদম জাস্ট ধোকা দিয়েছে। আমরা যার অপেক্ষা ছিলাম তা কিন্তু আমাদেরকে দেয়নি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিক্লেয়ার করতেছি, এর আগের যে ভিডিওটা ছিল, এই যে থাম্বনেলটা দেখতে পারতেছো, এই ভিডিওর গিভওয়ে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই গিভওয়ে ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। তোমরা সেকেন্ড চ্যানেলে ফুল ভিডিওটা দেখতে পারবে, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে সবসময় থাকে। আর এই ভিডিওতে যে উইনার হয়েছে তার স্ক্রিনশট এখানে দেখতে পারতেছো, ভিডি গেমিং CMYT, এই ভাইটি কিন্তু আমাদের উইনার হয়েছে, আর তার UID-র নাম ছিল হচ্ছে মিস সাদিয়া, তাকে কিন্তু একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। তো এইখানে বিষয়টা হচ্ছে, বর্তমান আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে, এখানে যদি তোমরা এই রিং ইভেন্টে কিছু নিতে চাও তাহলে কী নিবে? তোমার কাছে যদি কোনো টু শটারের স্কিন না থাকে তাহলে তুমি এই টু শটারের স্কিনটা নিতে পারো, এটা দিয়ে তোমার মুভমেন্টটা তাড়াতাড়ি এবং রেঞ্জটা একটু বাড়িয়ে দেবে। যদি কোনো স্কিন না থাকে, আর স্কিন থাকলে কোনো দরকার নেই। আচ্ছা, এখানে হচ্ছে P90, ডাবল অ্যাকুরেসি, মুভমেন্ট স্পিড এটাও ফাস্ট রয়েছে, রিলোড স্পিড মাইনাস। তো P90-তে অনেক এমন ধরনের রিলোড স্পিড মাইনাস হলেও সমস্যা নাই। তো তোমাদের কাছে এর থেকে ভালো বা কোনো স্কিন যদি না থাকে যেগুলো অ্যাবিলিটি আছে তাহলে তোমরা এটা নিতে পারো। এবার কথা হচ্ছে, তোমাদের এর সাথে ভালো স্কিন আছে বা কোনো স্কিন আছে অ্যাবিলিটিওয়ালা, তাহলে এই দুইটার কোনোটাই নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু ডায়মন্ড নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসো হচ্ছে ব্যাগের কথায়। ব্যাগ কিন্তু আমরা ইকুইপ করে খেলি না, তো সেক্ষেত্রে ব্যাগ নেওয়ার কোনো মানে দেখতে পাচ্ছি না। আর এটা হচ্ছে কিন্তু লুট বক্স, এটা কিন্তু কোনো ব্যাগ না, এটা হচ্ছে লুট বক্স। তো আর এটা হচ্ছে ব্যাগ, তো আমি মনে করি যে এই যে ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে কি হবে, এখানে কত ডায়মন্ড লাগবে নিতে গেলে, 90টা টোকেন লাগবে, ডায়মন্ড না, আর এখানে লুট বক্স নিতে গেলে 50টা টোকেন লাগবে। তো এখন দেখো গাইস, এইগুলোর জন্য তো ডায়মন্ড খরচ করার কোনো মানে নেই। আর এখানে যে গ্লোয়ালটা রয়েছে, বিশেষ করে তোমরা চাইলে এই গ্লোয়ালটা নিতে পারো, আর গ্লোয়ালের সাথে সাথে তোমরা লুট বক্সটা বড় জোর গেলে লুট বক্স ব্যাগ নিতে পারো, এছাড়া আর কোনো কিছু নেওয়ার কোনো মানে দেখতে পাচ্ছি না। লুট বক্স নিতে পারো এই কারণে, কারণ লুট বক্সটা তো শো হয়ে থাকে, আর ব্যাগ আমরা এখন বর্তমানে শো করে খেলি না, তাই ব্যাগ নেওয়ার কোনো মানে নেই। লুট বক্সটা শো হয়ে থাকে, তো সেক্ষেত্রে লুট বক্সটা নিতে পারো এবং গ্লোয়ালটা নিতে পারো। তো আমি এখানে স্পিন করব অবশ্যই, আর যেহেতু এখানে স্পিন করতে কিন্তু অনেক বেশি ডায়মন্ড লাগতেছে না, কারণ হচ্ছে 90 ডায়মন্ডে 10 স্পিন হচ্ছে, 9 ডায়মন্ডে সিঙ্গেল স্পিন হচ্ছে। তো আমি 90 ডায়মন্ডে 10 স্পিন করব, কারণ এর সাথে একটা বোনাস স্পিন রয়েছে এর জন্য। তো 90 ডায়মন্ডের স্পিন করে দিলাম এবং দেখবো যে এখান থেকে আমাকে কী কী দিচ্ছে। তো এখান থেকে আমাকে মোটামুটি সব সিঙ্গেল টোকেন এবং একটা ডাবল টোকেন দিয়ে মোটামুটি 12টা টোকেন দিয়েছে। আমি 9 ডায়মন্ডে 3টা স্পিন করবো, এবার একটা স্পিন করে দিলাম, 2টা টোকেন, আবারও একটা স্পিন করবো, 1টা টোকেন, আবারও একটা স্পিন করবো, 2টা টোকেন, এবার হচ্ছে 90 ডায়মন্ডের 3টা স্পিন করবো। তো 90 ডায়মন্ডের 1টা স্পিন করে দিলাম, একসাথে স্কিপ করে দিলাম, অনেকগুলো টোকেন দিয়েছে, আরও একটা 90 ডায়মন্ডের স্পিন স্কিপ করে দিলাম, আবার অনেকগুলো টোকেন দিয়েছে, এবার হচ্ছে 90 ডায়মন্ডের স্পিন কিন্তু স্কিপ করবো না। তো দেখি এবার আমাকে কী দেয়, আমরা একটু লাইভ দেখি এখানে কী কী দেয়। টোকেন দিচ্ছে, শুধুমাত্র টোকেনই দিয়ে যাচ্ছে, টোকেন দিয়ে যাচ্ছে, টোকেন 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 অ্যান্ড টোকেন, আবারও টোকেন। তো ফাইনালি কিছু টোকেন পেলাম, এখানে আমাদের টোকেন হয়েছে 67টা। গোলাল নিতে গেলে আমাদের 120টা টোকেন লাগবে, তো আমি গোলালটা তো নিবো, এর জন্য হচ্ছে এখানে স্পিন করতেছি। আবার 90 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম, 10-এর স্পিন, এবার হচ্ছে আমাদের একটা ফ্রাই প্যান দিয়েছে এখান থেকে, তো আমি স্কিপ করে দিচ্ছি ফ্রাই প্যান। এবং হচ্ছে এটা কি দিয়েছে, এটা হচ্ছে স্কাইটবোর্ড দিয়েছে। তো এই দুইটা জিনিস পেলাম, এরপরে আবারও 90 ডায়মন্ডের স্পিন, 11-এর স্কিপ করে দিলাম, আবারও 90 ডায়মন্ডের স্পিন, এবার স্কিপ করবো না, এবার দেখবো যে কী কী দেয়। তো 5টা টোকেন একবার দিয়েছে, আর সিঙ্গেল টোকেন সিঙ্গেল টোকেন সিঙ্গেল সিঙ্গেল
টু শটারের কাছে গিয়েও কিন্তু টু শটার দিচ্ছে না, তো টু শটার আমার দরকার নেই, দেওয়ার দরকার নেই গাড়ি না তোমার। আর আমার কিন্তু 115টা টোকেন হয়ে গেছে, তো আমি এখানে আরও স্পিন করব, 90 ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম। এবার স্কিপ করে দিব, স্কিপ করে দেখি এখানে সব টোকেন দিয়েছে। এরপর হচ্ছে এখানে 9 ডায়মন্ডের পর পর কতগুলো স্পিন করব, 9 ডায়মন্ডের পর পর কতগুলো স্পিন দেখি কি কি দেয়। তো এখানে আমাকে স্কাইটবোর্ডের পরিবর্তে কিছুই দিল না, না কিছুই তো দেয়নি। তো 9 ডায়মন্ডের পর পর অনেকগুলো স্পিন করতেছি আমরা, কারণ হচ্ছে এরপরে 90 ডায়মন্ডের জাস্ট, ও ভাই সাব, 10টা টোকেন দিয়েছে। তো 9 ডায়মন্ডের স্পিন তো ভালোই হচ্ছে, 5টা টোকেন দিয়েছে। তো আরেকটা 9 ডায়মন্ডের স্পিন করতে পারবো, তারপর 90 ডায়মন্ডের দুইটা স্পিন করব। তো আমাদের এখানে 158টা টোকেন হয়েছে, তো 90 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। এবং এখানে এখানে আমাকে কিন্তু আবারও সার্ফবোর্ড মানে স্কাইট বোর্ডটা দিয়েছে, তো আমি এটা দেখবো এটার পরিবর্তে আমাকে কোনো টোকেন দেয় কিনা গাড়ি না, এটা দেখার বিষয়। এখানে দেখি আমাকে কোনো টোকেন দেয় কিনা, তো এবার টোকেনও ভালো দিয়েছে। ফ্রাই ফ্যানের পরিবর্তে 5টা টোকেন দিয়েছে এবং স্যার স্কাইটবোর্ডের পরিবর্তে 5টা টোকেন দিয়েছে, যাক খুব ভালো কথা। এখানে কিন্তু আমার চাহিদা মোতাবেক টোকেন হয়ে গেছে, আমি এখানে এক্সচেঞ্জে চলে যাচ্ছি। এবং ফাইনালি বানি বান্ডেলের বানি লুকের যে গুলোয়ালটা রয়েছে, গুলোয়ালটা নিয়ে নিলাম এবং এটা ইকুইপ করে ফেললাম। আর এখান থেকে 50টা টোকেন দিয়ে এই যে লুট বক্সটা দেখতে পারতেছো, এই লুট বক্সটা আমি নিয়ে নিলাম আর এটাকে আমি ইকুইপ করে ফেললাম। তো এই দুটো জিনিস আমি নিয়েছি, তোমরা চাইলে এই দুটো জিনিস নিতে পারো। আর 14টা টোকেন আছে, 14টা টোকেন থাক, এগুলো খরচ করবো না। গাইস এই ছিল মোটামুটি আজকের ভিডিও, তোমরা দেখতে পারলে যে ইভেন্টে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না, আর হচ্ছে ইভেন্টের গাইনা কিভাবে আমাদেরকে ধোকা দিল, কিভাবে আমাদের সাথে চিটারি করলো, এটা তোমাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেইন করলাম। তো আর আগের ভিডিওর গিভওয়ে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা সেটাও দেখেছো। আর আজকের ভিডিওতে কোনো প্রকার কোনো গিভওয়ে নাই, তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবে, মন্দ কাজ ও স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।